আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভীন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। সবাই হাই করো। আমরা এখন কোথায় যাব আয়ান? এখন টিপি কেনার কারণটা কি? ঠিকই আছে, চলো চলো তাহলে আমরা বের হয়ে যাই এখন। থাম্বনেল আর টাইটেল দেখে তো আপনার বুঝেই গিয়েছেন আজকের এই ব্লগটা কি নিয়ে। আসলে আমরা এখন চলে যাচ্ছি টিভি কিনতে। আমাদের টিভি নষ্ট হয়েছে, প্রায় এক বছরের উপরে হবে। তো টিভি কিনা হয়নি আয়ান বাবা বলেছিল কেনার জন্য। আসলে আয়ানের লেখাপড়া, তারপর সাংসারিক কাজকর্ম, পার্লারের কাজকর্ম, সব কাজ শেষ করে যেটুকু সময় থাকে সেইটুকু সময় ইউটিউবের জন্য ভিডিও এডিট করা, এরপর টিভি যে দেখবো সেই সময়টুকু নেই। আর আয়ানের বাবা তো সারাদিন বাসাই থাকে না, সন্ধ্যাবেলা একটু আসে এরপর আবার বের হয়ে যায়। আর আয়ান লেখাপড়া খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকতো, আর যদিও অবসর সময় পেতো তখন আমরা সবাই মিলে লুডো খেলতাম, এই আর কি। তো সব মিলিয়ে আমাদের টিভি দেখার সময় কারোই হতো না, তো সেই কারণে মূলত টিভিটা আর কিনা হয়নি। আর আয়না বাবা বলেছিল যে আমি যখন বলবো তখনই টিভি কিনবে, তো এইভাবে আমাদের টিভি ছাড়া চলতেছিল আর কি। তো ফুটবল বিশ্বকাপ আসার পর আমরা ভালোই খেলা দেখতেছিলাম, হঠাৎ করে মানে নেটে সমস্যা হলো, ওয়াইফাই থাকা সত্ত্বেও আমরা মোবাইলে ঠিকমতো খেলাটা দেখতে পারছিলাম না। তখনই আমাদের টিভি যে নাই সেটা মানে অনুভব করছিলাম আর কি, মানে টিভির যে ঘাটতিটা রয়েছে সেটা অনুভব করছিলাম, যে টিভি থাকলে হয়তো এভাবে না আমরা আরও মজা সহকারে খেলা দেখতে পারতাম। আর তাছাড়া টিভি দেখা হোক বা না হোক, ঘরে একটা টিভি থাকা কিন্তু আলাদাই সৌন্দর্য। আসলে সব মিলিয়ে পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা টিভি কিনে ফেলবো। তবে হ্যাঁ, বিশেষ করে ফুটবল বিশ্বকাপ খেলা দেখার উদ্দেশ্যে আমরা টিভিটা কিনতেছি। আসলে কাতার বিশ্বকাপ যদি না আসতো তাহলে হয়তো আমাদের এখনও টিভি কিনা হতো না আর কি। তো আসলে কোনো কিছুর উসিলাই কিন্তু কিছু একটা করা হয়। তো যাই হোক, কাতার বিশ্বকাপের উসিলায় আমরা এখন টিভি কিনে ফেলবো। যাই হোক, দেখতেই পাচ্ছেন টিভি কিনতে চলে আসলাম কসবা পুরাতন বাজারে স্যামসাং শোরুমে, আর শোরুমটার নাম হলো মা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। আসলে এখানে শোরুমটা নতুন হয়েছে, তারপর ওদের সার্ভিসও অনেক ভালো। আর শোরুমটা যেহেতু নতুন হয়েছে তাই প্রোডাক্টের মার্কেট প্রাইস যত আছে তার থেকেও কিছুটা কম দামে আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো যারা কসবার ভিতরে আছেন, ইলেকট্রনিক আইটেম কিনতে চান, তারা কিন্তু এই শোরুমে আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। আশা করি আপনারা ঠকবেন না, ভালোই হবে আপনাদের। এই তো আমাদের টিভি চলে এসেছে। আসলে আমরা একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমরা কত ইঞ্চি নিব। বাসা থেকে কথা বলে গিয়েছিলাম, আয়নে বাবা বলছিল 24 ইঞ্চি কিনবে, তো আমি বললাম যে না 32 ইঞ্চি কিনবো, কারণ টিভি তো আর প্রত্যেক দিন কিনা হবে না। তো পরে আয়নের বাবা বলছিল আচ্ছা দেখা যাক। তো শোরুমে আসার পর সিদ্ধান্ত হলো যে আয়নের বাবা বললো যাক 32 ইঞ্চি নিয়ে নিই, আসলেই তো টিভি তো আর প্রত্যেক দিন কিনা হবে না। তো সেই কারণেই মূলত আমরা স্যামসাং ব্র্যান্ডের 32 ইঞ্চি টিভি কিনতেছি আর কি। আর এটা স্মার্ট টিভি, আর যেহেতু বাসায় ওয়াইফাই আছে তো স্মার্ট টিভি ভালো হবে, তো সেই কারণে স্মার্ট টিভি নিয়ে নিলাম। তো আমাদের টিভিটা সেট আপ দিচ্ছে, আয়ান মাহিন খুবই জ্বালাতন করতেছিল, বারবার গিয়ে টিভিতে দৌড়তেছিল, তো সেই কারণে মূলত ওদেরকে নিয়ে বাইরে চলে আসলাম। তো এই তো ওরা এখন বাইরে খেলাধুলা করতেছে আর আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি, আমার কাজের ভিডিও করা। যাই হোক, আয়ান মাহিনকে নিয়ে গেছে চাঁদ দেখানোর জন্য, আর মাহিন কিন্তু মাশাল্লাহ চাঁদ দেখে খুব সুন্দরভাবে কবিতা বলতে পারে।
এই তো এদিকে আমাদের টিভি সেট আপ দেওয়া হয়ে গিয়েছে, আইনে বাবা টাকা দিচ্ছে। যাক, টিভিটা আমরা কিনেই ফেললাম, এখন টিভি নিয়ে বাসায় চলে যাব। আর শোরুম থেকে একজন লোক গিয়ে টিভিটা দেয়ালে সেট করে দিবে। এরপরেই তো টিভি নিয়ে আমরা বাসায় চলে এসেছি, এবার টিভিটাকে সেট করার পালা। নতুন টিভি পেয়ে আয়ান মাহিন তো মহা খুশি। তো চলুন এবার টিভিটাকে আনবক্সিং করে নেই। তো দেখতেই পাচ্ছেন টিভিটা আনবক্সিং করে ফেলেছি, এখন হচ্ছে আয়ানের বাবা টিভিটাকে সেট করার জন্য চেষ্টা করতেছে। আসলে আমরা যেখান থেকে টিভিটা কিনেছি স্যামসাং শোরুম থেকে, ওইখান থেকে লোক এসেই টিভিটা আমাদের দেয়ালে ফিট করে যাবে। তবে টিভিটা দেয়ালে ফিট করার আগে আয়নের বাবা আবার একবার টিভিটাকে চেক করে দেখতে চাচ্ছে যে টিভি সব কিছু ঠিক আছে কিনা। তো আয়নের বাবা চেষ্টা করতেছে, দেখা যাক আয়নের বাবা টিভিটা লাগাতে পারে কিনা। যাক, অবশেষে আয়নে বাবা টিভিটা লাগিয়ে ফেললো। আর টিভি লাগানোর পর আয়নে বাবা প্রথম আয়ান টেন মাহিন ইউটিউব চ্যানেলটাই ওপেন করতেছে। যাই হোক, দীর্ঘ এক বছর পর আমাদের ঘরে টিভি চালু করা হয়েছে। আসলে এক বছর বললে ভুল হবে, এক বছরের চেয়েও অনেক বেশি হবে, প্রায় দেড় বছর মতো হয়ে যাবে আমাদের টিভি যে নষ্ট হয়েছিল। যাই হোক, টিভিতে আমাদের ভিডিও ওপেন করার সঙ্গে সঙ্গেই অ্যাড এসেছে, আর অ্যাড দেখে তো আমি অনেক খুশি, আর টিভিতে নিজেদেরকে দেখে আয়ান মাহিনও অনেক খুশি। কি মনোযোগ সহকারে দেখতেছে। টিভিতে আয়ানকে দেখে মাহিন তো অনেক খুশি, মাহিন তো রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে। ওরা তিনজন মনোযোগ সহকারে যেভাবে টিভি দেখতেছে মনে হচ্ছে কত ইম্পর্টেন্ট জিনিস যেন দেখতেছে, আসলে কিন্তু তা না, ওরা তিনজন মনোযোগ সহকারে বসে মোটু পাতলু দেখতেছে। এরপরেই তো স্যামসাং শোরুম থেকে লুক এসেছে আমাদের টিভিটা দেয়ালে লাগিয়ে দেওয়ার জন্য, এখন হচ্ছে টিভিটা দেয়ালে লাগিয়ে নিবে। এদিকে টিভি লাগাচ্ছে আর মাহিন তো খেলাধুলা করতেছে, আর ওইদিকে কিন্তু আয়ান ঘুমিয়ে গিয়েছে। আর যিনি টিভি লাগাতে এসেছে উনি সব যন্ত্রপাতি নিয়ে আসেনি, তো সে কারণে গতকাল রাতে আর টিভি লাগানো হয়নি, এটা পরের দিন। পরের দিন দুপুরবেলা এসে টিভিটা এখন লাগিয়ে নিচ্ছে। টিভি দেয়ালে ফিট করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে টিভি যে দেয়ালটাতে রেখেছি এই দেয়ালটাকে একটু ডেকোরেশন করে নিব। তো কিভাবে করতেছি আসলে সব কিছু বলে বোঝানো সম্ভব না, আশা করি আপনারা দেখেই বুঝে নেবেন। তো চলুন টিভির দেয়ালটাকে ডেকোরেশন করে নিই। প্রথমে আমি টিভির নিচের জায়গাটা ডেকোরেশন করে নিচ্ছি।
টিভি রাখার নিচের জায়গাটা আমি ডেকোরেশন করে নিয়েছি, এখন আমি উপরের জায়গাটা ডেকোরেশন করে নিব। জায়গাটার জন্য আমি সিম্পল ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছি, আর দেখতেই পেলেন কিভাবে তৈরি করেছে। এখন হচ্ছে আয়নের বাবা উপরে ওয়াল হ্যাঙ্গিং গুলো লাগিয়ে নিচ্ছে। ওয়াল হ্যাঙ্গিং গুলো লাগিয়ে নিয়েছি, এখন হচ্ছে টিভিটাকে দেখতে সুন্দর লাগার জন্য টিভির উপরে একটা আর্টিফিশিয়ালের লতাপাতা লাগিয়ে নিচ্ছি। টিভিটাকে দেখতে একটু কালারফুল লাগবে সেজন্য। টিভির এরিয়াটা ডেকোরেশন করা শেষ, এবার দেখে নেওয়ার পালা যে ডেকোরেশন করার পর এরিয়াটা দেখতে কেমন লাগতেছে। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি টিভির দেয়ালটা ডেকোরেশন করার পর দেখতে কেমন লাগতেছে, আর আপনাদের কাছেও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আয়ান তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিল যে কখন টিভি লাগাবে, তো ওর আর তোর সইছে না যে কতক্ষণে টিভি দেখবে আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের টিভি কেনার গল্প। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমরা দীর্ঘ এক বছর পর নিজের ঘরে বসে টিভি দেখতে পেরে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ। ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আয়ানের পরীক্ষা ছিল, তারপর আমার বিভিন্ন কাজকর্মের কারণে ভিডিওটা এডিট করতে পারিনি, সেই কারণে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো এই ছিল আমাদের টিভি কেনার গল্প। গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।